ঘাটালে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। বৃহস্পতিবার ঘাটাল গুরুদাসনগর উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে ঘাটালের বিভিন্ন জায়গায় আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। এর আগেও ঘাটালের মনসুকা, বীরসিংহ এবং ঘাটাল টাউন হলেও এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। দিকে দিকে সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আইনের বিষয়গুলি তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন। আজকের এই অনুষ্ঠানে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও সিভিল জজ দিব্যেন্দুনাথ, ছিলেন এসিজেএম ঘাটাল অমিত সরকার, আইনজীবী নইমুদ্দিন আহমেদ, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, আইনি সহায়ক সুব্রত অধিকারী ও অন্যান্য বিশিষ্টজনেরা। আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।